সম্মানিত ভিউয়ার্স বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমাদের মসজিদ আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি আকাশ বরাবরের মতোই নতুন এবং চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা মসজিদ শুধু মুসলমানদের উপাসনালয় নয় বরং তা ইসলামী জীবন ব্যবস্থা ও মুসলিম সভ্যতার প্রাণ কেন্দ্র সাবা স্টেট মস্ক বা সাবা রাজ্য মসজিদ এটি মালয়েশিয়ার সাবা রাজ্যের কেন্দ্রীয় মসজিদ জালান মাত জালানমাত এবং জালান তঙ্কু আব্দুল রহমানের নিকটস্থ সেম্বুলানে এটি অবস্থিত মসজিদটি নেগ্রি সাবা মসজিদ নামও পরিচিত উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তা শেষ হয় উনিশশো সালে মসজিদের নকশা করেছিলেন উনিশশো সাতাত্তর সালের আটাশে জুন আনুষ্ঠানিক ভাবে মসজিদটি উদ্বোধন করা হয়েছে যে কেউ মসজিদের বাইরে থেকে এক নজর দেখে বর্ণনা করতে পারেন আধুনিক সময়ের সাথে অতীতে ইসলামের মহানবতার সংমিশ্রণ এই মসজিদে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটিতে রয়েছে সতেরোটি গম্বুজ তার মধ্যে মসজিদের কিবলাই যে বৃহৎ গম্বুজটি অবস্থিত তা অতীতের ইসলামী মহত্বের একটি চিরস্থায়ী ঐতিহ্য এছাড়াও রয়েছে সতেরোটি মিনার সবচেয়ে বড় মিনারটির উচ্চতা দুইশো ফুট যা মক্কার গ্র্যান্ড মসজিদের অনুকরণে ডিজাইন করা হয়েছে মসজিদের অভ্যন্তরে সমস্ত দৃশ্য থেকে প্রতিফলিত হয় আল্লাহর কুদরতের মহাত্ম ইবাদতে মুশকুল থাকা একজন মুসলমান আল্লাহর কুদরতের এই উপলব্ধি করতে পারেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি